ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 1100। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বিমান হামলা চলছে। বুধবার 11 অক্টোবর রাত ভোর বোমা বর্ষণের মৃত্যু হয় কমপক্ষে 51 জনের, আহত হন 281 জন। এই নিয়ে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন প্রাণহানি 1100 ছাড়াল খবর দ্য গার্ডিয়ানের। তেল আবিরের দাবি, বুধবার হামাসের 200+ ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। তবে গাজা কর্তৃপক্ষ বলছে আবাসিক এলাকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে দখলদাররা। সাবরা আল জায়াতুন আল নাফাক ও আল হাওয়া এলাকায় ইসরায়েলের হামলা বিধ্বস্ত হয়েছে বহু ভবন। খান ইউনুস ও বুরিজ শরণার্থী শিবিরেও ইহুদি সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস। বাড়িঘর হারিয়ে স্কুল কলেজ ভবনে আশ্রয় নিয়েছে বহু মানুষ, অনেকের ঠাঁই হয়েছে রাস্তায়, সেখানেও চলছে বোমা বর্ষণ। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে চলতি সপ্তাহের হামলায় 22,500-এরও বেশি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিধ্বস্ত হয়েছে কমপক্ষে 10টি হাসপাতাল ও 48টি স্কুল।